হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে বিশ্বরাশির ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ এই দুটি কেমন হয় আমরা বিস্তারে জানব তার আগে আরেকটি জিনিস আমি বলবো বলব ট্রানজিস্ট এবং জুপিটারের ট্রানজিস্ট এই দুটি ট্রানজিস্ট নিয়ে আমি ভিডিও আপ করেছি এখনও যদি না দেখে থাকেন অতি অবশ্যই গিয়ে দেখে নিন কারণ ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানলে কিন্তু আপনাদের আরও ভালোভাবে বুঝতে পারবেন কি দু হাজার কুড়ি সালের ছোটো ছোটো আর বিস্তারে আলোচনা দু হাজার কুড়ি সালের এই পরিবর্তনগুলো আপনাদের লাইফে কতটা এফেক্ট ফেলবে না ফেলবে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও কারের লিঙ্ক দিচ্ছি অতি অবশ্যই গিয়ে দেখে নিন আপনাদের কিন্তু ভীষণ হেল্প হবে জেনে নিলে যে আপনাদের এর পরের কী করণীয় থাকছে না থাকছে তাহলে চলুন জেনে নেই বিশ্বরাশির লাভ লাইফ কেমন হয় বিশ্বরাশির লাভ লাইফ কিন্তু কোথাও গিয়ে অনেকটা ঘাত প্রতিঘাতে ভরা থাকে কারণ বিশ্বরাশির মানুষরা প্রেম করে সেরকমভাবে স্যাটিসফ্যাকশান পায় না প্রেম করলে অত্যাধিক বার এদের বিশ্বাস কিন্তু কোথাও গিয়ে ভেঙে যায় এরা প্রতারিত হয় সেইভাবে এরা ভালোবাসা কিন্তু যতটা চায় সেরকম ভাবে কিন্তু এদের সাথে কোথাও না কোথাও গিয়ে জড়িত থাকে আর তাছাড়া হচ্ছে বিশ্বরাশির মানুষরা একটু কেমন বলবো জেদি স্বভাবের হয় ঠিক আছে এই জেদি স্বভাবের হয় বলে কোথাও গিয়ে এদের লাভ লাইফে একটু প্রবলেম হয় কারণ হচ্ছে এরা যদি কোনো সিদ্ধান্ত একবার নেয় সেই সিদ্ধান্তটাকে চট করে কিন্তু এরা চেঞ্জ করে না যার ফলে কিন্তু এদের লাইফে অনেকটা প্রবলেম আসে আরেকটা প্রবলেম হচ্ছে বিশ্বরাশির মানুষরা কেরিয়ারে খুব একটা প্ল্যানিং করে চলে না ঠিক আছে বা কেরিয়ার নিয়ে অতটা সচেতন কিন্তু সেইভাবে প্রথম দিকে কেরিয়ারের থাকে না যার ফলে কিন্তু এদের প্রেম একাধিকবার এদের থেকে চলে যায় বা প্রেমে এদের বিচ্ছেদ হয়ে যায় কারণ কেরিয়ার স্ট্রং নয় ফিনান্সিয়ালভাবে স্ট্রং নয় সেই সব ইস্যুতে কিন্তু এদের প্রেমগুলো কোথাও গিয়ে ব্রেক হয়ে যায় আর এরা নিজেরা খুব একটা মানে সেই গুছিয়ে চলা লোকজন নয় বলে কিন্তু এদের এদের পার্টনার খুব একটা পছন্দ করে না এরা একটু অগোছালো বলেও এদের লাইফটা অগোছালো বলে কিন্তু এদের পার্টনার মাঝে মাঝে এদেরকে ছেড়ে চলে যায় বলা যেতে পারে তবে প্রেম এরা খুব মানে মেনটেন করেই চলে প্রেমের ব্যাপারে খুব একটা এদের মনে ঘোর প্যাঁচ কিছু থাকে না তবে এদের পার্টনারের মনে কিন্তু প্রেমের ব্যাপারে ঘোর প্যাঁচ থাকে ধরুন একটা বেটার কোনো অপশানস পেয়েছে যাকে বলা চলে তো তখন এই মানুষটিকে বিশ্বরাশির মানুষটিকে ছেড়ে কিন্তু চলে যায় তবে বিশ্বরাশির মানুষরা কিন্তু খুব Money. যতই যাই হোক নিজেকে ভাঙতে দেয় না মোচরাতে দেয় না আবার ধরুন কিছুদিন গেল আবার একটা প্রেম লাইফে এলো অ্যাজ ইউজুয়াল প্রেম করে সচরাচর পায় না এক হচ্ছে অগোছালো লাইফস্টাইল দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা কেরিয়ারের প্রথমে এদের স্ট্রং থাকে না কেরিয়ার নিয়ে খুব একটা সচেতন থাকে না এই কারণে তাই জন্য এদের প্রেমে বারবার প্রতারিত হয় প্রেমে আঘাত পায় এইসব জিনিসগুলো এদের সাথে ঘটে থাকে কিন্তু এরা ভালোবাসে খুব মন দিয়ে কিন্তু ভালোবাসে ভালোবাসার ব্যাপারে এরা যথেষ্ট ঠিকঠাক লোক কিন্তু এদের ব্যাপার কেমন হয় ধরুন এরা প্রতারিত হয়েছে তো তো এদের মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার পার্সোনালিটি কিন্তু চলে আসে এরা অনেক সময় দেখা যায় মানে কেউ আমাকে আঘাত করেছে আমি অন্য কাউকে আঘাত করব। এই ধরনের নেচার কিন্তু এদের মধ্যে চলে আসে এরাও পরের দিকে গিয়ে কিন্তু একটা সেই মানে উগ্র লাইফস্টাইল লিড করে প্রেমে এবার নিজেদের মানসিকতা চলে আসে আমি এবার প্রেমে প্রতারণা করব। আমি যে আঘাতগুলো পেয়েছি সেগুলো ফিরিয়ে দেব এই ধরনের টেন্ডেন্সি কিন্তু চলে আসে যেটা কিন্তু একদমই খারাপ জিনিস বলা যেতে পারে কারণ এরকম হওয়াটা তো ঠিক না কারণ দেখুন যা হয়েছে হয়েছে যেটা হওয়ার ছিল হয়েছে তো এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে চলে আসে এখানে রিভেঞ্জ নেওয়ার মানসিকতা প্রেমের ব্যাপারে কিন্তু এদের চলে আসে এরা একাধিক মানুষের সাথেও কিন্তু রিভেঞ্জ নিয়ে থাকে এটা গেল বিশ্বরাশির প্রেম লাইফ এবার জানবো ম্যারেজ লাইফ কেমন ম্যারেজ লাইফ ভালো বিশ্বরাশির মানুষ ম্যারেজ লাইফ খুব একটা খারাপ যায় না তবে এরা প্রচন্ড সেই মানে আর টাইপস টাইপসের লোক ঠিক আছে তার জন্য কিন্তু প্রবলেমারাইজ করে পার্টনারকে কোথাও গিয়ে একটু ডাউট করে সেই জন্য প্রবলেমারাইজ করে পার্টনারের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ঠিক আছে তার জন্য এদের ম্যারেজ লাইফে প্রবলেম অ্যারাইজ করে কোথাও এদের গিয়ে দেখবেন পুরনো প্রেম আবার ফিরে আসে যার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফে প্রবলেম আরাইজ করে পার্টনারকে অত্যাধিক ডাউট এটা হচ্ছে বড় কারণ এদের ম্যারেজ লাইফে প্রবলেম আরাইজ করানোর জন্য পার্টনারের সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করা এটা এদের একদম মানে একটা ব্যাড হ্যাবিট বলা যেতে পারে একটা মানুষের সমস্ত ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে পারি না সে যদি আমাকে অ্যালাউ করে দেন ওকে যে সে অ্যালাউ করছে আমি ইন্টারফেয়ার করছি এই যে ইন্টারফেয়ার এই যে নেচারটা এই নেচারটার জন্য কিন্তু বিশ্বরাশির মানুষদের ম্যারেজ লাইফ অনেকটা নষ্ট হয় অনেক ক্ষেত্রে দেখবেন বিশ্বরাশির মানুষদের একের থেকে অধিক বিবাহ হয় এই একটাই কারণ কিন্তু এই জিনিসটা হওয়ার বা ডিভোর্স হয় এই একটাই কারণ কিন্তু এই জিনিসটা হওয়ার এরা অতিরিক্ত সন্দেহ বাতীক একটা মানুষ বলা যেতে পারে অপোজিট দিকে আর একটা জিনিস এদের আছে এরা পার্টনারকে নিজের সমস্ত কিছু বিলিভ করে দিয়ে দিতে পারে এই গুণটাও কিন্তু আবার আছে সচরাচর মানুষ নিজের সমস্ত জিনিস কাউকে দিতে চায় না হ্যান্ডওভার করতে চায় না এরা কিন্তু নিজের সমস্ত যাবতীয় বলুন ফিনান্সিয়াল ব্যাপার বলুন বা যাই বলুন যে কোনো জিনিস বলবেন সেটা নিজের পার্টনারকে দিয়ে দেওয়ার মন রাখে মানসিকতা রাখে কিন্তু যতই কাউকে দেন তাকে যদি আপনি একটা সুস্থ পরিবেশ না দেন সেই মানুষ কিন্তু কখনো ঠিকভাবে থাকতে পারে না আর মানুষকে বিশ্বাস করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন কারণ অবিশ্বাসের থেকেও যন্ত্রণাদায়ক কিন্তু এই পৃথিবীতে কিছু হয় না কারণ অবিশ্বাস খুব যন্ত্রণাদায়ক একটা লাক্সারিয়াস লাইফস্টাইলের মধ্যে রাখুন তাকে আপনি সন্দেহ করছেন সেটা কিন্তু ঠিক না কিন্তু বিশ্বাসীন মানুষরা এরকমই হয় পার্টনারকে যথেষ্ট লাক্সারিয়াস লাইফস্টাইল দিচ্ছে সমস্ত কিছু কিন্তু সন্দেহ করছে আর একটা জিনিস হয় যেটা হচ্ছে এরা খুব একটা টাইম দিতে পারে না নিজের পার্টনারকে ঠিক আছে যার জন্য কিন্তু এদের পার্টনারের সাথে অনেকটা প্রবলেম গিয়ে কোথাও কোথাও অ্যারাইজ করে এদের কাছে সময় খুব কম থাকে এরা ঠিকভাবে সময়টাকে হয়তো ক্যালকুলেশন করে চলতে পারে না সময় না দেওয়াটা কিন্তু হচ্ছে একটা এক্সকিউজ মানে আমার কাছে সময় নেই আমি সময় দিতে পারছি না এটা হচ্ছে এক্সকিউজ আপনি যদি চেষ্টা করেন সময় ডেফিনেটলি দিতে পারবেন কারণ হচ্ছে আপনার ইচ্ছাটা হচ্ছে বড় আপনার যদি ইচ্ছা থাকে আপনি যেন তেন প্রকারের সময় বার করে আপনার পার্টনারকে সময় দেবেন আর বিশ্বাস একা রিলেশনের ভিত হচ্ছে কিন্তু বিশ্বাস সেটা যখন আপনি করতে পারবেন না তখনই কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাবে আর কাউকে সন্দেহ করা ধরুন আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি বিয়ে করেছেন তাকে অবিশ্বাস করা গিয়ে কোথাও নিজেকে অবিশ্বাস করা না আমার মনে হয় এই গুণগুলো যদি আপনারা একটু সুধে নিতে পারেন আপনাদের ম্যারেজ লাইফটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য ভিডিওতে টাটা।